পাড়ায় পাড়ায় বেড়াই আমি ঘুরে ঘুরে মেয়ে দেখলে কি আমি গল্প জুড়ে যদি ভালো বৌদি পায় তার ফোন নাম্বার চাই ও দাদি হামপাম যাচ্ছে ফোন নাম্বারটা দিয়ে দাও দাদার কাছে যেন বলো না দাদা তাহলে আমাকে বকাবকি করবে মাল তুলব কাজ সারবো আছে আমার নাম ডিপ জায়গা পাইপ দেবো ঝরুক যত ঘাম মোটা দিলে মোটা দেবো দিতে পারি সরু লর প্লাস্টিকে কাজ করব শুরু আমার সুযোগ দাও আমার সুযোগ দাও নতুন মিস্ত্রি তোমরা আমার কাজ করিয়ে নতুন মিস্ত্রি তোমরা আমার কাজ করিয়ে মাল তুলব কাজ সারবো আছে আমার নাম মোটা দিলে মোটা দেবো দিতে পারি সরু আর প্লাস্টিকে কাজ করতে আমার সুযোগ দাও আমার সুযোগ দাও নতুন মিস্ত্রি তোমরা আমার কাজ করিয়ে নতুন মিস্ত্রি তোমরা আমার কাজ করিয়ে দাদা সবাই ভালো আছেন আমি না মরে বেঁচে আছি কি করে ভালো থাকবো খোকা ঘুমালো পাড়া জুড়ালো মোবাইল এলো দেশে হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে প্রেম করে ঘষে ঘষে চিক চিক করে বালি কোথাও নেই কাদা ফেসবুকে ঢুকে দেখি কালো মেয়ে সাদা কাজ নেই কর্ম নেই শুধু বলে হ্যালো মিস কলে কত মেয়ে মা হয়ে গেল লাইভ আর কমেন্টে ভালো বৌদি পেলে লাভ চিহ্ন মেরে দেয় শাড়ি খুলে দিলে সবার জীবন কাটে ভালো মোবাইল আর টিভিতে আমার জীবন কাটে দাদা লোহার পাইপ ঢোকাতে দাদা আমার নাম হামপাম ছোটবেলা হাম হয়েছিল মা পাম দে বাঁচেছিল তাই আমার নাম হামপাম হামপাম বর্তমানে পাম দেওয়ার কাজ করছে মানে হামপাম বর্তমানে কলের মিস্ত্রি দাদা কল অনেক রকমের আছে যেমন ধান কল ফেভিকল দমকল টিউকল আর গেঁড়া কল খাঁকা মাঠ ঝাঁঝা রোদ হামপাম হেঁটে চলেছে হাতে তার লোয়ার পাইপ আর আছে পাতকুয়ার পাইপ যে পাইপ কলের পাইপের মধ্যে ঢোকালে হাওয়ার চোটে কল ওয়াশ হয়ে যায় দাদা আমি কল্পতি নামটা বলে নামটাটা কি একে এক বিয়ে করে দেখ দুই একে দুই উবুড় হয়ে শুই তিনেকে তিন বিয়ে করে নাচবো তাধিনা দিন দিন চারকে চার ছিঁড়বো চুড়িদার পাঁচকে পাঁচ বিয়ে করে আমার আর ছয়কে ছয় বিয়ে করলে পাপ হবে ক্ষয় সাতকে সাত হবো কুপকার আটকে আট ভাঙবো আমি খাস নয়কে নয় আবার বলছি বিয়ে করলে পাপ হবে ক্ষয় দশকে দশ বইয়ের বাসন সারা জীবন ঘর আজকের কুমুদিনী পানিমিদ্দা বৌদির বাড়িতে কলের পাইপ ওয়াশ করো বলে আমি এই গ্রাম্বা পাইপ নিয়ে চলে এসেছি মোড়ক মুরগি করে শুধু চুন পায়খানা মিস কলি দেয় সবাই ফোন করে না মোড়ক মুরগি করে শুধু চুন পায়খানা মিস কলি দেয় সবাই ফোন করে না সরকার থেকে দিচ্ছে শুধু করো পশুপালন পরিষেবা দেব আমি জানে না কেউ চেনে না কেউ বোঝে না কেউ না আমি হলাম কুমোদিনী সাপির মোড়ক মুরগি করে শুধু চুন পায়খানা মিস কলি দেয় সবাই ফোন করে না সরকার থেকে দিচ্ছে সুযোগ করো পশুপালন পরিষেবা দেব আমি যখন তখন পরিষেবা দেব আমি যখন তখন পরিষেবা দেব আমি যখন দিদি কি বলবো দুঃখের কথা পেটের ভাতার হজম হয় না বৌদি এই তোমার আসার জ্ঞান হলো আমি পাইপ নিয়ে বসে আছি তোমার কলের পাইপ ওয়াশ করো বলে আর বলো না মিস্ত্রি আমি প্রাণী মিথ্যা চাকরি করি কার মুড়ি খাস চুন পায়খানা করে তার ঔষধ দি আর বাড়িতে একটা ভোগ পাঁটা নিয়ে যেতে ট্রিটমেন্ট করবো বলে বৌদি তুমি হাঁস মুরগি চিকিৎসা করো আচ্ছা কয়েকটা প্রশ্ন বলি উত্তর দাও দেখি বল মুরগি ক রকমের কি কি শুনবি কটকি মুরগি করকনাথ মুরগি আর ঘাড়কেলানো মুরগি বৌদি ঘাড় খেলানো মুরগি কেমন দেখতে ওরে মাথা মোটা ঘাড় খেলানো মুরগি দেখিস নি যে সমস্ত মুরগিতে ঘাড়ের লোম থাকে না ঘাড়টা কেলিয়ে থাকে ওই গুণ হলো ঘাড় খেলানো মুরগি তা হাঁস করগমে কি কি শুনবি রাজ হাঁস পেরি হাঁস আর পক পক হাঁস বৌদি পক পক হাঁস কেমন দেখতে ওরে ঘাড়ের চুল বড় এটাও তুই জানিস না মানে যারা পক পক করে ডিম পারি দিদি গো কি বলবে হাঁস মুরগি চিকিৎসা করতে করতে জীবনটা পুরো ঘায়েল হয়ে গেল এই তো দুদিন আগে একটা মুরগির চিকিৎসা করতে গেছি সে পেছন ভাই এমন ফিচকিরি ছাড়া আমার গোটা শরীর পুরো রগরগে হয়ে গেল এই তো সরকার থেকে দমকল মেশিন পাঠিয়ে আমার পুরো সাফ করে দিল
কি আমার মেয়ে দেখিনি আমার মেয়ে বাবা চত বুঝি দেখিনি মুরগি নাই পায়খানা করছে দমকলে মেয়ে নাই সাপ করছে কি আমার মেয়ে এ চুকা আমি এ জানে না এ কালকে তো জানে না সরকারি চাকরি করলে একটু হামবড় দিতে হয় এটা তুই তো আমার অনেক প্রশ্ন করলি আমি তোর একটা প্রশ্ন করি উত্তর দেন দেখি বৌদি আমি বিয়ে পাছাছি গাব গাব করে উত্তর দেব বলো দেখি বল তো দেখি হুগলি কাকে বলে তোর বাবা জিজ্ঞেস কর কেন তোর বাবা হুগলি কাদিকে পেনে হেগে ফেলে তোর বাবাকে হুগলি বলা হয় ও ভগবান তা হুগলি কাকে বলে তুই বলে শুনবি হু হু করে উল্টি করার নাম হুগলি আমার দ্বিতীয় প্রশ্ন শুনবি কি ঘামাচি কাকে বলে ঘামের বাচ্চাকে ঘামাচি বলা হয় হ্যাঁ কি করে হলো ব্যাচের বাচ্চা যদি ব্যাচি হয় ঘামের বাচ্চা ঘামাচি হবে না সর্বনাশ ঠিক আছে আমার তৃতীয় প্রশ্ন শুনবি কি মোটা পাইপের কি কাজ আর সরু পাইপের কি মোটা পাইপ বল বল করে জল বেরো আর সরু পাইপ ফিস ফিস করে জল বেরো বৌদি তোমার কলের পাই বয়স করে ওই ভগবানের মাংস খেয়ে তবে আমি বাড়ি যাবো তুমি রেডি হও আমি জেনারেটর হ্যান্ডেল মারতে যাচ্ছি বৌদি জেনারেটর হ্যান্ডেল মেরে জব্দ হয়ে গেছি জল খাবি না বাংলা মাল খাবো বলছিস কি বৌদি পাইপ থেকে প্রচন্ড গতি হাওয়া বেরোচ্ছে তুমি এই মুহূর্তে রেডি হও কলের পাই বয়স হবে তুমি রেডি হও আমি কি হয়ে যদি তাড়াতাড়ি পাইপটা দে হাওয়া 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 ভিতরে ঢুকে যা বিস্তারে হয়ে যা দাম সব কেটে যা গুড বাই টাটা গুড বাই টাটা গুড বাই টাটা গুড বাই টাটা দিয়ে কোথায় চলে যাচ্ছি বৌদি কাজ কমপ্লিট এখন আমি যাচ্ছি জুলি ম্যাডামের বাড়ি কল বসাতে ফিরে আসার পথে যদি কোনো অসুবিধা হয় খবর নিয়ে যাবে শেষে কলে গুলি ঢুকিয়ে দেবো ঠিক আছে চলে তাহলে আমার টাকা আই টাকা এই মুহূর্তে আমার কাছে ক্যাশ কিছু নেই তোর ফোন পে আছে আমার তো ছোট ফোন বড় ফোন কেনা যায় না বৌদি পয়সার অভাবে ফোন কিনতে পারি না আমার ছোট ফোন আমি টাকা দিতে পারবো কোনো কথা নেই পয়সা বলে টাকা আরে দেবোই না ওসব নেকা কই বলতে না ইউ টাকা ওই দেখো হনুমানের মতো মুখটা নাকি করে দেখো না বলছো দিতে পারবো না তাহলে করি হোটেল তুমি কি আমার পর পয়সা দিলে প্রেম দিলাবো বুঝেছো না পয়সাই লালো না পরে বে ছালো না পয়সাই লালো না পরে বে ছালো না তোমারই নামে তুমি হয়েছো যে দিব হেই তাহলে করি মা হোটেল তুমি কি আমার পর পয়সা দিলে প্রেম দিলাবো বুঝেছো না তাহলে করি মা হোটেল তুমি কি আমার পর পয়সা দিলে প্রেম দিলাবো বুঝেছো दिल में मोहब्बत है क्या बात है पगली क्या बात है क्या बात है आंखों में प्यार तुमको ही चाहा मैं बाबा की दिलो रे भाई ओ मेदिया ओ मेदिया ओ मेदिया जा बेरिया जा बेरिया जा Disco, disco, tesan, disco, disco, tesan, disco. Na choro choro, meri ahe, meri bahe, aha. Na choro choro, meri ahe, meri bahe, aha. Hey hey, pyar ki hatori. Hey hey, sara sara sara, jo bhi ho so ho. Pyar ka hua sara. फिर चाहे जो हो ए सरा 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 जो भी हो सो हो प्यार का हुआ सरा फिर चाहे जो हो डिस्को टेसान डिस्को डिस्को टेसान डिस्को डिस्को टेसान डिस्को চুলি কিপা ডাম্বরনে সার্ভিস গার্ল একজন বাপি যাই অর্ডার করেছিল আর তার এসেছে আন্ডার প্যান্ট শ্যামুকুরব ছুন মারলো আর একজন অর্ডার করেছিল পাম্পাস আর তার এসেছে হাগিস শ্যামুকুরব ছুন মারলো আর একজন অর্ডার করেছিল 42 সাইজ ব্লাউজ আর তার এসেছে 32 সাইজ ব্রা তাই লোকুরপুর শান করা তার মতো আম্মকার কেউ নেই তাই আজ বাইদের তুই অল্প সব আজকের মিস্ত্রি আসার কথা আর দেখেছ বর্তমানে এসে মিস্ত্রি দাম নেই কথা আর এইসব জিনিস আমার কোনো প্রয়োজন নেই ও মা মুখের উপর কি ছুড়ে মারলো দেখি দেখি কি ছুড়ে মারলো ও মা এ তো কমলার বুনবুন দেখি আর কি ছুড়ে মারলো ও মা এ তো ঠাকুরদাদার আন্ডার প্যান্ট যাই হোক আন্ডার প্যান্ট পরে আজ জুলি ম্যাডামের বাড়ি কল বসাবো পাপ এসেছিস তুই কথা হয়েছিল কল ফুঁতে দেব বলে
কোথায় আছেন তোমার বাড়ি আমি এলাম শুধু চলে আমি এলাম শুধু চলে এই যখন এসেছিস তাড়াতাড়ি টিল ডগরে বসা ওখানে টিল বসা তাহলে ওটা তো ঈশান কোন টিল বসালে পাথর পড়বে মাছ বরাবর যা বয়স হবে তবে তো টিলে জল পাবে নাকি আমার বাড়িতে আমি কোথায় টিল বসবো না বসবো সেটা আমার ব্যাপার আমি বলছি তো ওখানে বসা না এখানে বসে আমি তোর বলছি তো ওখানে বসা আমি কি বুঝাই আমি তোর বলছি তো ওখানে বসা আমাকে আমার মতো ঢাকাতে দাও আমি নিজের মতো কাজ কমিয়ে নিয়েছি যেটা করিনি করিনি সেটা না করাই থাক ও কল্পতা কি ভীষণ কষ্ট আচ্ছা ঠিক আছে ওখানে কাজ শুরু কর এই আমি কাজ করলাম শুরু চলে এসেছি আমি গুরু এই নে তো টাকা বৌদি টাকা কলের পাই বয়স করে টাকা হ্যাঁ এই কি মাত্র 20 টাকা দিচ্ছ এর বেশি আমি দিতে পারব বৌদি 1000 টাকা বলা কো মাত্র 20 টাকা দিচ্ছ এটা মেনে নি এই কি ছাবলা হচ্ছে রে বৌদি 1000 টাকা যা তুমি যা 20 টাকা দিচ্ছ আমার কাজের লেবারটা ফেল করেছে কাজের লেবারের জায়গায় তুমি পাইপটা ধরে কাজটা করে দাও কাজ দেখে আমার ভয় দেখাচ্ছি টাকার জন্য আমি সব কাজ করতে পাই কোথায় ধরবো বল পাইপটা ধরে মাছ বরাবর জায়গা দাও দেখো তো শালা জানো চুল্লু খোর দেন চুল্লু খোর জেরমা বলবো শেরমা দাঁড়াবে এইভাবে দাঁড়াও এইভাবে এইভাবে দাঁড়াতে হবে এইভাবে বা বা ঠিক আছে থ্যাংক ইউ জুলি ম্যাডাম হ্যাঁ বলো যখন পাইপের মুখ থেকে জল বেরবে তখন চাপটা ধরবে চাপটা ধরবে ও আচ্ছা 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 ঠিক আছে রেডি দেখো তো শালা উড়ান খোর দেন জানি উড়ান খোর কি বলছিস জেরমা বলবো শেরমা দাঁড়াবে ঠিক আছে এইভাবে দাঁড়াও এইভাবে হ্যাঁ এইভাবে মাওবাদীদের মতো দাও মাওবাদী ও আচ্ছা ঠিক আছে দেখো মা দুর্গা দাঁড়িয়ে যেন আশীর্বাদ করছে রেডি 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 কুমারে জোরে পৃথিবী ঘরে বৌদি ধরে মারো জোরে খালের পাড়ে কারা ঘরে ঝোপে ঝাড়ে কারা ঘরে ওদের মারো জোরে জোরে কুমারে জোরে আরো জোরে ও মা আর পাইপ ঢুকছে না রে মরে গেলাম বাঁচাও বাঁচাও এই হাম্পা মুটিয়া অল্পতে জব্দ হয়ে গেছিস বাবা আমার টাকা পয়সা সব ঝাড় হয়ে যাওয়ার কল হয়েছে না এদের একটু বাড়ি তুলে দিই যদি আমার টাকা পয়সা দেয় বৌদি তোমার খুব সুন্দর লাগছে তাই নাকি হাম্পাম আমার কেমন লাগছে জুলি তোমার মাথার চুল ধরে জুলি আমার কেমন শুদ্ধ দেখতে লাগছে শালিটি আমায় না তুই গোলাপ বকুল গাঁদা জুই ফুলো ফুলো মুখে মা দুলে দুলে দেবছু মা আম পাতে জয় জোড়া মারব চাবু চোরো ঘোড়া ফুলো ফুলো মুখ ঘামা তুলে তুলে দেবো তোমার আম পাতে জয় জোড়া মারব চাবু চোরো ঘোড়া ফুলো ফুলো মুখ ঘামা তুলে তুলে দেবো তোমার আম পাতে জয় জোড়া মারব চাবু চোরো ঘোড়া ফুলো ফুলো মুখ ঘামা তুলে তুলে দেবো তোমার আম পাতে জয় জোড়া মারব চাবু চোরো ঘোড়া আমরা কিনে এক ঘন্টা কাজ করতে পারিনি শুধু সুশি করছি আর তোর কি মৃত্যু সহজে নাকি তোর এমন শোনে সব ডাইরেক্ট শ্মশানে পাঠাবো জুলি ম্যাডাম আমি কল্পুতে জব দিয়ে গেছি আমার বিশ্রামের প্রয়োজন আমার বিনা করতে আমি ঘুমাবো আমার নরম মাথা গরম করলি থেকে তার পাইপে মোবিল দিলে ছেড়ে যাবে জং কি বলছিস কি ম্যাডাম লজ জিনিস পড়ে থাকলে জং ধরে তাতে মোবিল দিতে হবে তবে তো সমস্যার সমাধান হবে জি এ পুরুল পিকে গিয়ে ভিতরে যে ফিল্টার কেটে গেলে কলে ওঠে বালি তার মানে বৌদি কলে বালি ওঠে কেন কলের পাইপে তোলা একটা ফিল্টার পাইপ থাকে ফিল্টার পাইপ যদি সমস্যা তৈরি হয় তখন তো বালি ওঠে নাকি আমার নরম মাথা গরম করলি থেকে তার ঢাম গভীর জলে মাছ রে তুই মতো সৈন্য সাহেব শুনছিস কেন বৌদি আমার ভীমের মতো শরীর থাকলে কি হবে আমার সমস্ত শরীরটা বাতে ধরে গেছে আমরা কাটির ভীমের তো শক্তি নেই কোমর হাঁটু ভালো থাকলে কাজ করে খুশি তার মানে
দাদা মানুষের কোমরে হাঁটু যদি ভালো থাকে না মানুষ সব কাজ করতে পারে কিন্তু গেটে পাতে কোমরে হাঁটু করকে ঝঞ্ঝর করকে ঝঞ্ঝর করকে ঝঞ্ঝর করছে তা কোমরে হাঁটু যদি ভালো থাকতো না জায়গাটা মামার খেল কাছে পড়লে কি বাজে জলে না পাইপ যত তোলায় দেবে জল লাগবে মিষ্টি মতো বলছিস কি ম্যাডাম হাজারপুর টিওলে জল ব্যবহার করো কম পাইপের টিওলে জল ব্যবহার করা ক্ষতিকর আমরা কাটির ভি মিনিট তো শক্তি নেই বেশি কোমরে হাঁটু ভালো থাকে কাজ করে ম্যাডাম কম পাইপের টিওয়েলে জল ব্যবহার করা ক্ষতিকর তাই সরকার বলছে আগামী দিনে পানি জলের সংকট ঘটবে তাই কম পাইপের টিওয়েলে জল তোমরা কেউ ব্যবহার করো না এতে আয়রন বেশি থাকে আর্সেনিক রোগ হতে পারে আর্সেনিক রোগটা কি চর্মজাতীয় রোগ হতে পারে তাই সরকার থেকে পাড়ার পাড়ার গলিতে 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 যে টাইম কলে জল সমুদ্র থেকে ফিল্টার করে ঢুকিয়ে দিচ্ছে সেই জল তোমরা ব্যবহার করো পিওর ওয়াটার ইজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মেডিসিন পৃথিবীতে সর্বোত্তম হলো বিশুদ্ধ জল আর বিশুদ্ধ জল হলো মানুষের কাছে সর্বোত্তম ঔষধ তুই ঠিক কথা বলেছিস হাম্পাম এই সমস্ত বাজে জল ব্যবহার করে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছি তাই আপনাদের সকলের কাছে আমি হাত জোড়ো করে বলবো এই সমস্ত জল ব্যবহার করার সময় জিওলিং বা ফটকিরি দিয়ে ব্যবহার করবেন তাহলে ভাই টাকাটা আমার গায়ে গায়ে আদায় ওটা টাকা নেই গায়ে আমার সংসার চলবে কি সংসার চলবে বলছেন জুলি ভাই টিউল বসে আসার পথে আমার বাড়িতে কি যে ফিচ ফিচ করে জলটা বেরোচ্ছে না ওটা যেন বোলাত 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 করে বেরো বৌদি অত জ্ঞান তোমার দিতে হবে না জুলি বলো তোমার একটা কথা বলি আজকে ছবি মিটি কাল তোমার কল করব ফিটিং হ্যাঁ জলের জীবন জল ছাড়া মানুষ বাঁচতেই পারে না লাকশিস কেন কি হচ্ছে কি বলি জল ছাড়া মানুষ বাঁচতে পারে না না প্রেম ছাড়া মানুষ বাঁচতে পারে না এ প্রমাণ দেবো আমাদের বড় বৃষ্টি আর বৃষ্টি প্রেম করে গলায় জড়িয়ে দিয়ে প্যানে হেগে মূল্য কি বলছিস প্রেম ছাড়া মানুষ বাঁচতে পারে ভগবান বলে কিনা জল ছাড়া মানুষ প্রেম ছাড়া মানুষ বাঁচতে পারে না তাই আমি আপনাদের ঘরের মানুষ কাছের মানুষ এক কলে পৌঁছে যাব তাই আমরা সবাই মিলে যাব ভিডিওতে ওখানে গিয়ে কিছু হাঁসমুরগি আনবো পোল্ট্রি ফার্ম বানাবো আর ঘাড় কেলানো মুরগি যদি চুন পায়খানা করি ডাক্তার তো আমাদের সঙ্গেই আছে হ্যাঁ আমি আছি আপু আজানে 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 আ